আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকুরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকে কিন্তু গুগলের মারাত্মক একটা ফিচার নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে ফিচারের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই যে কারোর লোকেশন দেখতে পারবেন। ইভেন কি আপনার যে মোবাইল রয়েছে আপনার সেই লোকেশনটিও কিন্তু অন্য কারোর কাছে পাঠাতে পারবেন, যে কিনা মহাবিপদ থেকে রক্ষা পেতে পারেন, বা কোনো লোকেশনকে টার্গেট করেও কিন্তু আপনি সেই লোকেশনটি দিতে পারেন, কিভাবে কিভাবে যেতে হবে বা কোন দিক দিয়ে আসতে হবে। এই পুরো ফিচারটি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। থাকুন আমাদের সঙ্গে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। চলে যাব মূল ভিডিওতে। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সাথে ভিডিওটি লাইক বাটনটিতে ক্লিক করে সাথে থাকুন। গুগল ম্যাপস, অর্থাৎ গুগল ম্যাপসটি যদি আপনার ফোনে না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, এবং যদি থাকে সেক্ষেত্রে আপডেট করে নেবেন যদি আপডেট না থাকে। সো আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা যে গুগলের অ্যাপ ম্যাপটি রয়েছে, দেখুন এখানে এই যে ম্যাপসটি রয়েছে এই ম্যাপে আমি ক্লিক করে দিচ্ছি। এই ম্যাপটি ঢোকার পরে আপনাদের সামনে অবশ্যই যে লোকেশনটি আছে, অর্থাৎ ম্যাপে যে কারেন্ট লোকেশনটি আছে সেই লোকেশনটি শেয়ার করবেন। সেক্ষেত্রে যদি আপনার জিপিএস ট্র্যাক একটি অন করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এটাকে অন করে নেবেন। সো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অন করবেন। দেখুন এখানে লোকেশন নামে যে অপশনটি রয়েছে, এই যে লোকেশন আমি কিন্তু এটা অন করে রেখেছি, সেটা আপনারা অন করে রাখবেন। সো অন করে রাখার সাথে সাথে আপনি যদি চান যে কারো ফোনের লোকেশন আপনি মানে রিয়েল টাইম হিসেবে সবসময় দেখবেন সে কোথায় আছে কোথায় যাচ্ছে সবকিছু কিন্তু দেখতে পাবেন, আর যদি চান যে আপনার ফোনের লোকেশন আপনি কারো কাছে পাঠাবেন সেটাও কিন্তু শেয়ার করে পাঠাতে পারবেন পসিবল। সেক্ষেত্রে আপনি মোবাইলের মাধ্যমে এসএমএস করে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু জিমেইলের মাধ্যমে লিঙ্কটি পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমার এই স্ক্রিনটি লক্ষ্য করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের যে ডান পাশে যে ছবি আইকনটি রয়েছে, এই যে আমার ছবি আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন পাবেন, এখান থেকে দেখুন একদম মাঝখানে যে অপশনটি রয়েছে লোকেশন শেয়ারিং অপশন, এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনারা সেই লোকেশন শেয়ারিং এর যে অপশনটি আছে এরকম একটি অপশন চলে আসবে। সো এই যে অপশনটি রয়েছে এই অপশনটি থেকে শেয়ার লোকেশন নাম আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এখানে শেয়ার লোকেশন যে অপশনটি রয়েছে এই অপশনটিকে এনাবল করে দিলে কিন্তু লোকেশন শেয়ারিং অপশনটি চালু হয়ে যাবে। সো এখান থেকে আসলে লোকেশন শেয়ার করলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন, অর্থাৎ আপনি কি কি দেখতে পাবেন, অথবা যাকে শেয়ার করেন সে কি কি দেখতে পাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু লিসে যে লেখা আছে লার্ন হোয়াট ইজ ইনফরমেশন উইল বি শেয়ার, এই শেয়ার করলে আপনি যে ইনফরমেশন গুলো দেখতে পারবেন এখান থেকে কিন্তু সেই অপশন গুলো দেখতে পাচ্ছি। সো প্রথমেই বলা আছে যে আপনি কি কি দেখতে পাবেন। প্রথমে দেখতে পারবেন যে এখান থেকে একটা অপশন রয়েছে যে ইওর নেম অ্যান্ড ফটো, অর্থাৎ আপনার নাম এবং ছবি কিন্তু সে দেখতে পাবে। আপনি যদি অন্য কারো ফোনের লোকেশন দেখতে চান সেক্ষেত্রে সেই ফোনটি ইউজ করতে হবে আপনাকে, জাস্ট ম্যাপে ঢুকে লোকেশন শেয়ারিং এই সেম অপশনটি পাবেন। লোকেশন শেয়ার করে যার লিঙ্কটি ক্রিয়েট করবেন সেই লিঙ্কটি কিন্তু আপনার মোবাইল নাম্বারে এসএমএস করে পাঠিয়ে নেবে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে রিয়েল টাইম লোকেশন অ্যাক্রস গুগল সার্ভিস, ঠিক আছে, এবং এই ম্যাপের মাধ্যমে সে গুগল রিয়েল টাইম যে অপশনটি রয়েছে সেই অপশনটি চালু করে দেবে, এবং এটা যদি আপনার ম্যাপ ইউজ না করে সেক্ষেত্রেও কিন্তু সেই লোকেশনটি আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্যামিলির কারো লোকেশন ট্র্যাক করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখান থেকে আরও কিছু অপশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিসেন্টলি ট্রাভেলিং, ড্রাইভিং, ওয়ার্কিং এবং ডিভাইস, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু আপনি এখান থেকে লোকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো এখান থেকে এটা ভালো করে পড়ে নেবেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো জেনে নেবেন। সো আমি চলে যাচ্ছি প্রথমেই যে লোকেশন শেয়ার অপশনটি রয়েছে এই বাটনটিতে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিছু অপশন আপনাদের সামনে চলে এসেছে,
এখান থেকে দেখুন, প্রথমে আমি বলেছিলাম আমার ছবি এবং নাম চলে আসবে, আমার জিমেইলের যে নামটি রয়েছে এখান থেকে, কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে এবং আমার লোকেশনটি কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো গাইস, সেই সাথে আপনি দেখুন এখানে নিচে দুটি অপশন দেওয়া আছে। এখানে প্রথমেই দেওয়া আছে যে ফর ওয়ান আওয়ার, অর্থাৎ আপনি 1 ঘন্টা এটা দেখতে পারবেন। সো আপনি যদি চান এটা আনলিমিটেড টাইম দেখবেন, যে নিচে যে অপশনটি রয়েছে, দ্বিতীয় যে অপশনটি আছে আনটেল ইউ টার্ন দিস অফ, মানে যতক্ষণ পর্যন্ত আপনি এটা অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই লোকেশনটি কিন্তু তারা আপনাদের কাছে সেন্ড করবে, অর্থাৎ আপনার কাছে সেন্ড করবে, আপনি সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এই অপশনটি দুটিকে চালু করার পরে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে মোবাইল নাম্বারে নিতে পারেন অথবা আপনি চাইলে জিমেইলে নিতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারেন। এখানে জাস্ট যে কোনো একটা নাম্বার বা ইমেইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে লিঙ্কটি ক্রিয়েট হবে সেই লিঙ্কটি কিন্তু তার কাছে চলে যাবে। দেখুন আমি যদি এখান থেকে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিই, ঠিক আছে, এখানে অনেক জিমেইল আছে বা কন্ট্যাক্ট আছে, এখান থেকে আপনি চাইলে যে যে মোর অপশনে গিয়ে আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বার লিস্ট আছে সেখান থেকেও কিন্তু সেন্ড করতে পারবেন। সো আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমি একটা ইমেইল ব্যবহার করব, যে ইমেইলে আমি শেয়ার করে দেব। ঠিক আছে, আমি জাস্ট যদি যে এই ইমেইলটাতে এই আনটেলে ক্লিক করে নেব, ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত আমি অফ না করবো সেই ক্ষেত্রে এটা চলতে থাকবে। দেন আমি হচ্ছে হলো এই ইমেইলটিকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শেয়ার বাটনটি রয়েছে, এই যে যে শেয়ার বাটনটি চালু হয়ে গেছে, এই শেয়ার বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা লিঙ্ক ক্রিয়েট হবে। ঠিক আছে, আমি জাস্ট শেয়ার বাটনটিতে ক্লিক করে দিচ্ছি, দেখুন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, অর্থাৎ এই যে আমার যে যে ইমেইলটিতে আমি শেয়ার করছি সেই ইমেইলটিতে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং এই লিঙ্ক সহকারে। ঠিক আছে, আমি যদি চাই এই যে দেখুন লোকেশনে এখান থেকে টার্ন অফ করে দিলে, ঠিক আছে, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে লোকেশন শেয়ারিং। এবং এই যে লোকেশন শেয়ারটি রয়েছে, আমি যে এখান থেকে লোকেশনটি শেয়ার করেছি, নিচে দেখতে পাচ্ছেন এই ইমেইলটাতে আমি লোকেশন শেয়ার করেছি, ঠিক আছে, এটাকে আমি চাইলেই কিন্তু বন্ধ করে দিতে পারবো। সো সেটা কিভাবে বন্ধ করব দেখুন, এখানে জাস্ট এই যে থ্রি ডট বাটনটি রয়েছে, এই থ্রি ডট বাটনটিতে ক্লিক করব, থ্রি ডট বাটনটিতে ক্লিক করলে কিন্তু এখান থেকে জাস্ট এই যে ব্লক বা ক্যান্সেল নামে যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন একদম নিচে যে অপশনটি রয়েছে, এই যে নিচে, ঠিক আছে, এখানে কিন্তু স্টপ নামে একটি বাটন রয়েছে, আমি যদি এই স্টপ বাটনটিতে ক্লিক করে দেই লোকেশন শেয়ারিংটি বন্ধ হয়ে যাবে। সো এটা কিন্তু আপনি চাইলে নিজে কারো কাছে শেয়ার করতে পারেন অথবা কারো মোবাইলের লোকেশন শেয়ারটি আপনার হাতে নিতে পারেন, যেটা কিনা আপনি সবসময় দেখতে পারবেন সে কোথায় আছে এবং তার লোকেশনটি কোথায়। ঠিক আছে, এইটা অবশ্যই ভালো কাজে লাগাবেন, কেউ কখনো খারাপ কাজে লাগাবেন না, এটা আমি ভালো কাজের জন্য আপনাদেরকে শিখিয়ে দিলাম। যদি কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই অপশনটি অর্থাৎ ফিচারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে আমি স্টপ করে দিলাম, দেখুন স্টপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্টপ হয়ে গেছে। এখান থেকে জাস্ট এই যে রিমুভ ফ্রম লিস্ট নামে যে অপশনটি আছে আমি রিমুভ করে দিলাম, লোকেশন কিন্তু চলে গেল। এখন থেকে দেখুন প্রথমে যে অপশনটি ছিল এখানে সেই লোকেশন শেয়ার, এই অপশনটি কিন্তু আবার চলে এসেছে। ঠিক আছে, তার মানে কি ওটা ক্যান্সেল হয়ে গেল। আমি যদি এখন ওই জিমেইলে ঢুকি বা ইয়েতে ঢুকি সেক্ষেত্রে কিন্তু আমি জিমেইল থেকে দেখতে পারবো যে লোকেশনটা। এবং আরো একটি অপশন আমি আপনাদের দেখে দিচ্ছি, যদি আমি এই সেম অপশন করে আমি এখান থেকে কোনো নাম্বারে সেন্ড করতে চাই, দেখুন আমি সাপোজ যে কোনো একটি মোবাইল নাম্বারে এখান থেকে সেন্ড করতে চাচ্ছি, ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি এই একটা নাম্বার দিলাম, নাম্বারটি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে শেয়ার বাটনটিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে সেন্ড বাটনটিতে ক্লিক করে দেবেন এবং সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাদেরকে এরকম একটি অপশন চলে আসবে। ঠিক আছে,
এই যে মেসেজের যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি কিন্তু আপনি তাদের মেসেজের মাধ্যমে অর্থাৎ মোবাইল নাম্বারে সেন্ড করে নিলে আপনি এই লিঙ্কে যখন প্রবেশ করবেন তখন কিন্তু যার মোবাইলের লোকেশন লিখবেন, সেই মোবাইলের লোকেশন সে কোথায় আছে রিয়েল টাইম যে লোকেশনগুলো রয়েছে তা কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে SMS পাঠালে এই লিঙ্কে শেয়ার করলে কিন্তু আপনি দেখতে পাবেন, আমি শেয়ার করছি না, জাস্ট দেখিয়ে দিলাম যে মোবাইল নাম্বারের মাধ্যমে কিভাবে আপনি সেই লিঙ্কটি SMS এর মাধ্যমে নেবেন। ঠিক আছে, জাস্ট এখানে এসে কিন্তু জাস্ট সিস্টেমটা সেম ভাবে কাজ করে। সো গাইস, এই যে ভিডিওটি ছিল আজকের, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, সেক্ষেত্রে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে অবশ্যই বাটনটি দাবাই দিবেন। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।